সময়ের সাথে সাথে মানুষের দৈনন্দিন জীবনের অনেকটাই পরিবর্তন ঘটেছে। বাজারে চলে এসেছে অত্যাধুনিক মানের প্রয়োজনীয় জিনিসপত্র। এর ফলে হাতে বোনা মাদুরের শিল্পীরা আজ বাড়ন্ত। বেশ কয়েক বছর আগেও দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকার বহু পরিবারের জীবিকা নির্বাহ হতো হাতে তৈরি মাদুর বিক্রি করে। দীর্ঘদিন থেকে চাষ করেছি, এখন চাহিদা বেশি নাই। আগে খুব চাহিদা ছিল, এখন খুব কম চাষ হয়। এখন মানে এখন আর চাহিদা নাই সবে, তাই কম আবাদ করি, টুকটাক করে আবাদ করি আর বিক্রি করি। আর আমরা কোনো রকমভাবে জীবিকা নির্বাহ পাতিরই কর্ম করা, আমাদের সবেরই মাদুরসি কর্ম করা। অবাক করা বিষয় হচ্ছে, বাজারে মাদুরের চাহিদার অভাবে এখন গ্রামগুলিতে একাজের সঙ্গে যুক্ত রয়েছে হাতে কোনা মাত্র কয়েকটি পরিবার। বাজারেও মাদুরের চাহিদার অভাবে এই পেশা ছেড়ে মাদুর শিল্পীরা আজ অন্য পেশায় ঢুকে পড়েছেন। অথচ দক্ষিণ দিনাজপুর জেলার বেশ কিছু এলাকার মানুষ অল্প কিছু জমিতে এই গাছের চাষ করে আজও মাদুর শিল্পকে কেন্দ্র করে পেট চালাচ্ছেন। তবে মাদুর শিল্পীদের অভিমান, প্রাচীন এই শিল্পকে বাঁচাতে প্রশাসনের তরফে মিলছে না কোনো সাহায্য। দীর্ঘদিন থেকে পাতি চাষ করতাম, কিন্তু এখন পাতি চাষ অনেক কমে গেছে, কারণ পাতি আর চাহিদা নাই, যার জন্য আমরা পাতি চাষ খুব কম করি, অল্প জায়গাতে এখন পাতি চাষ করি। থেকে প্লাস্টিকের সব বাড়াইছে, আরও অন্যান্য বহু রকম পদ্ধতি এসে গেছে, যার জন্য এই সবের চাহিদা কমে গেছে। এখন চাইছি যে পাতি চাহিদা হোক, আমরা আরো চাষ করি, কিন্তু চাহিদা নাই, যার কারণে আমরা চাষ করি না, খরচ। মাদুর শিল্পীদের পক্ষ থেকে জানা যায়, মাদুর তৈরির মূল উপকরণ পাতি ঘাস পূর্ণাঙ্গ রূপ পেতে প্রায় 6 থেকে 7 মাস সময় লাগে। দীর্ঘ সময় লাগার কারণে বহু পাতি চাষিরা এখন এই চাষ বাদ দিয়ে সাধারণ ধান পাট চাষ শুরু করেছেন। এখন চাচ্ছি যে সরকার থেকে আমাদের দিকে একটু লক্ষ্য দেখ, সরকার একটু আমাদের টাকা পয়সা ওঠার সাথে সাহায্য দিলে পরে, আমরা লোন দিলে পরে আমরা এই সমস্ত ব্যাপারে কিছু আবাদ করে বাঁচায় রাখতে পারবো। এখন এই ঘাস পাওয়া কষ্টসাধ্য। কয়েক বছর আগেও এই অঞ্চলে প্রচুর কৃষক পাতি ঘাস চাষ করত, তবে চাহিদা কম হওয়ার কারণে পাতি ঘাসের চাষও কমে গেছে। চাষিরা এখন পাতি ঘাসের চাষ করতেই চাইছে না বলে জানা গিয়েছে। জিনিস বাড়াইছে, প্লাস্টিকের সব বাড়াইছে, এই জন্য জিনিসটা খুব কম চলে। আগে খুব বেশি চাষ হতো, খুব চলতো আগে, এখন কেউ নিতে চায় না, বেশি না 6-7 কাটা মাটি চাষ করি। মাদুর শিল্পের বিলুপ্তির কারণ হিসেবে জানা যায় সরকারি পৃষ্ঠপোষকতা নেই, প্রধান উপকরণ পাতি ঘাসের অভাব। যারা এখনো মাদুর তৈরি করছেন, কাঁচামাল সংকট এবং বাজারে সঠিক দাম না পাওয়ায় তারাও এই পেশা ছেড়ে দিচ্ছেন। এইভাবে চলতে থাকলে জেলার ঐতিহ্যবাহী কুটির শিল্পটি অচিরেই বিলুপ্ত হয়ে যাবে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।